হ্যালো বন্ধুরা, তাদমিটির চ্যানেল স্বাগত আপনাকে। অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন করে দিন পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম খবর, ওয়ান প্লাস তরফে ওয়ান প্লাস নোট ইন টেন এবং ইন টেন হান্ড্রেড এই দুটি ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট সামনে এসেছে। 26 অক্টোবর ফোনটি চালু হবে। দুটি ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এলজি তরফে এলজি কিউ 52 এই ফোনটির অফিসিয়াল রেন্ডার এবং স্পেসিফিকেশন গুলি সামনে এসেছে। রেন্ডার এবং স্পেসিফিকেশন দুটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স হট টেন এই ফোনটি 6 জিবি র্যাম 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভারতে চালু হয়েছিল। এখন একটি নতুন টিজার দ্বারা জানা গিয়েছে যে 4 জিবি র্যাম 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ভারতে চালু হবে এবং এর দাম 8 থেকে 9 হাজার টাকা হবে। পরবর্তী সামনে তরফে সময় একটি 24.5 ইঞ্চি এলসিডি মনিটর আজকে চায়নাতে চালু করে দিয়েছে। এতে আছে 144 হার্জ রিফ্রেশ এবং এর দাম রেখেছে 1499 ইউয়ান অর্থাৎ $222। 2 নভেম্বর থেকে প্রি বুকিং শুরু হবে চায়নাতে। পরবর্তী হবে তরফে হবে ওয়াচ GT2। এই ওয়াচটির নতুন একটি কালার চালু করেছে, কালারটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এবং এই কালার ভেরিয়েন্টের দাম রেখেছে 695 ইউরো। পরবর্তী সময় তরফে সময় একটি স্মার্ট বেড চায়নাতে চালু করেছে। বেডটি চায়নাতে দাম রেখেছে 4899 ইউয়ান অর্থাৎ $735। এটি কিরকম দেখতে তা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী DJI তরফে DJI Mavic Mini 2 এই ড্রোনটি খুবই তাড়াতাড়ি আমেরিকাতে চালু করতে পারে, কারণ কিছু খুচরা বিক্রেতারা তাদের ওয়েবসাইটে লিস্ট করে দিয়েছে এই ড্রোনটি। পরবর্তী রিয়েলমি তরফে রিয়েলমি 7 প্রো এই ফোনে একটি OTO আপডেট এসেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী হোয়াটসঅ্যাপ তরফে হোয়াটসঅ্যাপের এই নামে একটি নতুন আপডেট অ্যান্ড্রয়েডে বিটাতে রোল আউট শুরু করেছে। পরবর্তী অ্যাপেলের তরফে অ্যাপেল 2021 সালে যে সমস্ত পণ্যগুলি নিয়ে আসবে তাতে কোয়ালকমের প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে। পরবর্তী রেডমি তরফে রেডমি K30s এই ফোনটি খুবই তাড়াতাড়ি চালু হবে, যা আমি কালকে ভিডিওতে বলেছি। আজকে লঞ্চ ডেট জানা গিয়েছে, লঞ্চ ডেটটি হলো 27 অক্টোবর চায়নাতে চালু হবে, তবে এটি নতুন কোনো পণ্যের Xiaomi Mi 10T ডিপেন্ড। পরবর্তী হোয়াটসঅ্যাপ তরফে হোয়াটসঅ্যাপে আরও একটি নতুন আপডেট আছে, যে আপডেটে আপনি গ্রুপ চ্যাটকে বন্ধ করে রাখতে পারবেন নির্দিষ্ট টাইমের জন্য। এবং হোয়াটসঅ্যাপে আরও একটি আপডেট আছে যেখানে শপিং করার বৈশিষ্ট্য যোগ করে দিবে, যেমন ইনস্টাগ্রামে আছে। এটি কীরকমভাবে কাজ করে তার সম্পূর্ণ জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। পরবর্তী মাইক্রোম্যাক্সের তরফে মাইক্রোম্যাক্স ইন ওয়ান এ নামে একটি ফোন নিয়ে আসছে, যা আমি একাধিক ভিডিওতে বলেছি। আজকে লঞ্চ ডেট জানা গিয়েছে, লঞ্চ ডেটটি হলো 3 নভেম্বর। অফিসিয়াল ডিজাইনটিও আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী আমিস্পিডের তরফে আমিস্পিড GTS 2 এবং GTR 2 এই দুটি স্মার্ট ওয়াচ 27 অক্টোবর ইউরোপের বাজারগুলির জন্য চালু হবে। পরবর্তী হবে তরফে হবে কালকে চায়নাতে তাদের নতুন একাধিক পণ্য চালু করে দিয়েছে, যেমন হবে মেট 40, মেট 40 প্রো, মেট 40 প্রো প্লাস, হবে ওয়াচ GT 2 এবং হবে ফ্রি বুক স্টুডিও এবং একটি সাউন্ড বার। আরও কয়েকটি জিনিস চালু করেছে যেগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি সাথে দামগুলি। পরবর্তী রিয়েলমি তরফে রিয়েলমি ওয়াচ S4 এই ওয়াচটি সিরিম সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী HP তরফে HP ব্লুটুথ স্পিকার 350 এবং ব্লুটুথ স্পিকার 360 এই দুটি স্পিকার ব্লুটুথ সার্টিফিকেশনে লিস্ট হয়েছে। পরবর্তী মাইক্রোম্যাক্সের তরফে মাইক্রোম্যাক্সের একটি নতুন ব্যাটারি ভারতের BIS সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং লাভার একটি ব্যাটারি ভারতের BIS সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং জিওর একটি স্মার্টফোনের ব্যাটারি ভারতের BIS সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী হবে তরফে হবে মেট 40 প্রো এই ফোনটি DxOMARE রিপোর্ট হয়েছে, রিপোর্ট আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, সাথে AI বেঞ্চমার্কেও লিস্ট হয়েছে। পরবর্তী সময় তরফে সময় একটি ফোল্ডেবল ফোনের পেটেন্ট বানিয়েছে, এই পেটেন্টটিও আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এবং আরও একটি পেটেন্ট বানিয়েছে যেটিতে পপ আপ ক্যামেরা আছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ভিভো একটি ফোনের পেটেন্ট বানিয়েছে, এই পেটেন্টটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এবং ওপো একটি আন্ডার ডিসপ্লে ক্যামেরা পেটেন্ট বানিয়েছে, এই পেটেন্টটিও আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী রেডমি তরফে রেডমি নোট 8T এই ফোনে বিশ্বব্যাপী MIUI 12 আপডেট রোল আউট শুরু করেছে। পরবর্তী স্যামসং তরফে স্যামসং গ্যালাক্সি S4 Pro ব্লুটুথ সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী নুবিয়া তরফে নুবিয়া রেড ম্যাজিক 2 গেমিং ইয়ারফোন FCC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, লাইভ ফটোগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী এলজি তরফে এলজি কিউ 52 এই ফোনটি Geekbench-এ লিস্ট হয়েছে, Geekbench H4 আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এবং সর্বলাস্ট খবর, ইনফিনিক্স তরফে ইনফিনিক্স নোট 8 এবং নোট 8i এই দুটি ফোন অফিসিয়াল ভাবে আজকে ঘোষণা হয়েছে। দুটি ফোনের দামগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এবং আজকে ভিডিওতে কিছু নিউজ বাদ গিয়েছে যেগুলি আমি কালকে ভিডিওতে কভার করে দেবো। আর এই ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন এবং কালকে ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে।